আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা রেসিপি, এর সাথে নান রুটি। এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো একটু ছিদ্র করে নেব। এখন আমি মাংসের মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ লবণ, আধা চা চামচ গরম মশলা গুঁড়া ও আধা চা চামচ মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মাংসটুকু 30 মিনিট ধরে মেখে রাখব। এবার আমি প্যানে আধা কাপ তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো মধ্যম আঁচে ভেজে নিব। প্রথমে আমি মাংসগুলো মধ্যম আঁচে এপিট ওপিট 2 পিট ভেজে নিব। এরপর আমি চুলাটা একদম কমিয়ে দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। মাংসগুলো দুই পাশে ভাজা হয়ে গেলে এবার আমি মাংসগুলো উঠিয়ে নিব। এবার তৈরি হয়ে গেল আমার চিকেন টিক্কা। নান তৈরির জন্য এখানে আমি 4 কাপ আটা নিয়ে নিয়েছি, 2 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল, 1.5 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে এবার আটাকে আমি ভালো মতো মুথে ডু তৈরি করে নিব। এবার ডুয়ের মধ্যে আমি আধা কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মুথে একটু তেল মাখিয়ে হাতে ডোর মধ্যে মাখিয়ে একটা ভিজে নাকড়া দিয়ে ডোটুকু ঢেকে রাখবো। এই ডো আমি 30 মিনিট থেকে 1 ঘন্টা ঢেকে রাখবো। এক ঘন্টা পরে আমার ডো ফুলে এই অবস্থা হয়েছে। এবার আমি হাতের সাহায্যে এই ডো আবার একটু মথে নিব। মথা হয়ে গেলে আমি ডোটুকুকে 3 ভাগে ভাগ করে নিলাম। সামান্য তেল মাখিয়ে এক ভাগ ডো নিয়ে আমি হাতের সাহায্যে দাবিয়ে দাবিয়ে নান রুটি তৈরি করে নিব।
তৈরি হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিব, যেন না ফুলে না ওঠে। এবার আমি ঢেকে মধ্যম আঁচে রান্না করব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টাই দিয়ে রান্না করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার নান রুটি।